অডিও বুক স্টোরির বিশেষ নিবেদন অরিজিনাল রোম্যান্টিক স্টোরি সিরিজ ইতি ভালোবাসা। আমাদের আজকের নিবেদন কৌস্তব ব্যানার্জির লেখা দ্য আনটোল্ড লাভ। রাকেশের ভূমিকায় সৌম্যজিৎ, মোনালিসার ভূমিকায় সোহিনী, মোনালিসার স্বামীর ভূমিকায় সুমন, রাকেশের বাবার ভূমিকায় শুভঙ্কর, রাকেশের মায়ের ভূমিকায় অনিন্দিতা এবং রাকেশের বন্ধুর ভূমিকায় সায়ন। গল্পের কথক কৌস্তব, গল্পের সূত্রধর আমি দেবলীনা, পরিচালনায় কৌস্তব, আবহ সঙ্গীত, এডিটিং ও পোস্টার ডিজাইনিংয়ে সুদীপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন দ্য আনটোল্ড লাভ। গল্পটা একটি ছেলের ও একটি মেয়ের। সালটা 2012। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে 460 পেয়ে পাস করে প্রেসিডেন্সি কলেজে রাকেশ বটানি অনার্স নিয়ে ভর্তি হয়েছে। ছোটবেলা থেকেই রাকেশ পড়াশোনায় ভালো, অত্যন্ত ভদ্র, নম্র, শান্তশিষ্ট ও লাজুক স্বভাবের ছেলে। বড়দের সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে। সল্টলেকের একটি ফ্ল্যাটে বাবা, মা ও রাকেশ এই তিন সদস্যের একটি ছোট সুখী মধ্যবিত্ত পরিবার। রাকেশের বাবা কলকাতার একটি বেসরকারি অফিসে কর্মরত, মা গৃহবধূ। উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট করে রাকেশ, রাকেশের বাবা মা, রাকেশের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী খুবই খুশি। ছোট থেকেই রাকেশের গাছপালার প্রতি খুব কৌতূহল ও আকর্ষণ, তাই বটানি নিয়ে পড়বে বলেই সে মনস্থির করে। তার বাবা মাও তাকে সমর্থন করে। রাকেশের বাবা প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করেছিলেন, তাই ছেলেকে নিজের কলেজেই ভর্তি করবেন এমনই তার স্বপ্ন ছিল। হিসেব মতো সবই হলো। রাকেশ খুবই উত্তেজিত, কারণ কলেজ জীবন সম্পর্কে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সে শুনেছে কলেজ লাইফ নাকি বিন্দাস লাইফ, বেশি পড়ার চাপ নেই, স্কুল লাইফের থেকে নাকি অনেক ভালো। কিন্তু কেউ কেউ আবার কলেজ লাইফের থেকে স্কুল লাইফকেই বেশি ভালো বলেছে। যাকগে, পুকুর থেকে হঠাৎ সমুদ্রে স্নান করার মধ্যে যেমন এক অনাবিল আনন্দ প্রতীক্ষা আছে, তেমনই আছে এক উত্তেজনা। রাকেশ প্রেসিডেন্সি কলেজে সেকেন্ড লিস্টে বটানি অনার্সে চান্স পেয়ে যায়। মনে তার খুব আনন্দ। তার বাবা বলে, বেশি আনন্দ করতে গিয়ে যেন আবার লেখাপড়ার ক্ষতি করে ফেলো না। মনে রেখো, তুমি একজন অনার্সের স্টুডেন্ট, পড়ার প্রচুর চাপ। কিন্তু রাকেশের মন তখন এক অন্য জগতে বিরাজমান। কলেজে ক্লাস শুরু হয়, দেখতে দেখতে 3 মাস কেটে যায়। কলেজে রাকেশের সেরাম কোনো বন্ধু নেই, পড়ার চাপ বাড়তে থাকে, প্র্যাকটিক্যালের গুঁতোয় রাকেশ তো নাজেহাল। কলেজ, টিউশন দুদিক থেকেই চাপ আসতে থাকে। কলেজ লাইফের আনন্দের সত্য পর্দাটা তার কাছে এখন অনেকটাই উন্মোচিত হয়েছে। বন্ধুহীনতার জন্য খুব একটা কলেজ যেতে চায় না সে। ছেলে বন্ধুই নেই, বান্ধবী তো দূরের কথা। মা রাকেশকে জিজ্ঞাসা করে, কলেজ যাচ্ছিস না কেন? রাকেশ বলে, ধুর, আর ভালো লাগে না। যে কটা দিন যাচ্ছি খালি যাতে পরীক্ষায় বসতে দেয় তাই যাচ্ছি, আর প্র্যাকটিক্যালগুলো করার জন্য যাচ্ছি। এভাবেই রাকেশের কলেজের বিবর্ণ দিনগুলো কাটছিল। একদিন এলো কলেজের নবীনবরণের দিন। রাকেশের অধীনে কলেজ যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে তাও গেল কলেজের নবীনবরণ উৎসবটা কেমন হয় সেটা দেখার জন্য। কলেজ গিয়ে রাকেশ দেখে সবাই সুন্দর করে সেজে গুজে এসেছে। মেয়েদের দিক থেকে তো কেউ চোখই ফেরাতে পারছে না। রাকেশ কিন্তু সেদিনও তার সেই সাদামাটা পোশাক পরেই কলেজে গেছে। পরনে একটি ফুলহাতা চেক শার্ট, একটি নীল জিন্সের প্যান্ট, পায়ে একটি লোফার শু, উস্কো চুল, চোখে চশমা ও পিঠে ব্যাগ। রাকেশ এমনিতে স্লিম ফিগারের শ্যামবর্ণের ছেলে। রাকেশ সেদিন বিমূঢ় হয়ে কলেজের মাঠে নবীনবরণের অনুষ্ঠান দেখছিল। হঠাৎ কার ধাক্কা যেন সে মাটিতে পড়ে যায়। মাটি থেকে ধুলো ঝেড়ে উঠে সামনে তাকাতেই সে দেখে একটি মেয়ে তার দিকে তাকিয়ে নিজের একটি কান ধরে দাঁড়িয়ে আছে। সে যে খুব লজ্জিত তা বলাই বাহুল্য। মেয়েটিকে দেখে রাকেশ যেন এক অন্য পৃথিবীতে হারিয়ে যায়। জীবনে এরকম মেয়ে সে কোনোদিনও দেখেনি। কলেজে এত সব সুন্দরী মেয়ে আছে, কিন্তু এই মেয়েটার যেন কোনো বিকল্প সম্ভব নয়। প্রায় 1 মিনিট চোখের পলক পড়ে না রাকেশের। এরপর মেয়েটি তার হাত রাকেশের দিকে বাড়িয়ে বলে, সরি, আমি আসলে দেখতে পাইনি, আমি না দেখে আর কি যেতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেল। আম সরি, আপনি উঠে আসুন। মেয়েটির কোনো কথাই রাকেশের কানে পৌঁছায় না। মেয়েটি লজ্জায় জিভ কাটছিল। প্রায় 1 মিনিট পর মেয়েটির সৌন্দর্যের ঘোর কাটলে
রাকেশ মেয়েটির হাত ধরে উঠে দাঁড়ায়। মেয়েটিকে স্পর্শ করা মাত্র এক বিদ্যুৎ প্রবাহ খেলে যায় রাকেশের সারা দেহে। মেয়েটির পরনে একটি গোলাপি শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, খোলা চুল, কপালে একটি গোলাপি ছোট্ট টিপ ও ছিপছিপে গরনের শরীর। রাকেশ জীবনে মায়ের পর প্রথম এই কোনো অন্য মেয়েকে স্পর্শ করল। মেয়েটি বলল, পারলে ক্ষমা করে দেবেন, আমি আসছি, পরে হয়তো আবার কোনো দিন কোনো জায়গায় আমাদের একসাথে দেখা হবে। রাকেশ নির্বাক, চোখের পলক পড়ছে না। মেয়েটি চলে যাওয়ার সময় তার খোলা চুল হাওয়ার ধাক্কায় রাকেশের মুখমণ্ডল স্পর্শ করে মেয়েটির সাথে চলে যায়। রাকেশের হৃৎস্পন্দন এখন অজান্তেই বেড়ে উঠেছে। এক অপরিচিত স্পন্দন সে অনুভব করছে তার হৃদয়ে। তার চোখ দুটো বন্ধ, চোখ খুলে মেয়েটির নাম জিজ্ঞাসা করতে যাবে রাকেশ, তার আগেই মেয়েটি কলেজের ছেলেমেয়েদের ভিড়ে হঠাৎ হারিয়ে যায়। রাকেশ সারা কলেজে ছুটে বেড়াতে থাকে, কিন্তু মেয়েটিকে আর কোথাও খুঁজে পায় না। রাকেশ সেদিন নবীনবরণের অনুষ্ঠান পুরো না দেখেই বাড়ি চলে আসে। চুপচাপ স্বভাবের রাকেশ আরও চুপচাপ হয়ে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, পড়াশোনায় মন নেই, ভাবুক মনে সারাদিন কী যেন ভেবে চলে আর ফিকফিক করে হাসে। রাতে কী যেন দুঃস্বপ্ন দেখে মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে। এখন কিন্তু রাকেশ রোজ কলেজ যায়, অ্যাটেন্ডেন্স বা প্র্যাকটিক্যালের জন্য নয়, সেই মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য। রাকেশের পাড়ার এক বন্ধু রাকেশকে বলে, হয়তো মেয়েটা তোদের কলেজের নয়, দেখ গিয়ে অন্য কোনো কলেজ থেকে ওর কোনো বন্ধুর সাথে তোদের কলেজের নবীনবরণ উৎসব দেখতে এসেছিল। রাকেশ পার্শ্ববর্তী কিছু কলেজেও ঘোরে, কিন্তু মেয়েটিকে কোথায় খুঁজে পায় না। রাকেশের রেজাল্ট খারাপ হয়, টিউশনের স্যার ম্যাডাম, রাকেশের বাবা মা রাকেশকে তিরস্কার করে। রাকেশের এমন অদ্ভুত আচরণ দেখে রাকেশের বাবা মা খুবই চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে ওঠেন। দিন কেটে যেতে থাকে, রাকেশ এখন মেয়েটিকে ভুলে যাওয়ার চেষ্টা করে, সে এবার হাল ছেড়ে দিতে থাকে, পড়াশোনায় মন দেয়, আবার কলেজ যাওয়াতে ছেদ পড়ে, কিন্তু রেজাল্ট ভালো হওয়ায় বাবা মা তাকে আর কিছু বলে না। ছেলের স্বাভাবিক আচরণে বাবা মাও এখন অনেক খুশি। অনেক মেয়েই রাকেশকে এরপর প্রপোজ করে কলেজে, কিন্তু রাকেশ তাদের সবাইকে রিজেক্ট করে দেয়। এভাবে বিএসসি অনার্স ফার্স্ট ক্লাসে পাস করে রাকেশ এমএসসিতে ভর্তি হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। কলেজ ছাড়ে, এই তিন বছরে পরে পরে কিছু হলেও নতুন বন্ধুবান্ধব হয়েছিল রাকেশের, তাদের এখন মিস করে। ইউনিভার্সিটিতে তবে রাকেশের অনেক বন্ধুই হয়েছে। দু বছর এমএসসি পড়ার পর রাকেশ একটি সরকারি দপ্তরে চাকরি পায়। রাকেশ এখন বিবাহিত, বাবা মার বয়স হয়েছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে রাকেশ মানালিতে হানিমুন করতে যায়। সকালে মর্নিং ওয়াক সেরে হোটেলে ফেরার সময় সে লক্ষ্য করে একদম সেই মেয়েটির মতো হুবহু দেখতে একটা মেয়ে ও একটা ছেলে হাত ধরে হোটেল থেকে বেরোচ্ছে। মুখের আদল বদলে গেলেও রাকেশ মেয়েটিকে চিনতে পারে। ছেলেটা বলে, ও ব্রো, আপনাদের কাল দেখলাম এই হোটেলে, আসলে আমরা আপনাদের নিচের ফ্লোরেই আছি, কাল রাত হয়ে গিয়েছিল তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা, আলাপ করিয়ে দিই, এই হচ্ছে আমার স্ত্রী মোনালিসা। মোনালিসা রাকেশকে বলে, নমস্কার। রাকেশও তার স্ত্রীর সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। এরপর দুজন দুদিকে চলে যেতে থাকে। দুজনেই পিছন ফিরে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রাকেশের মনে পড়ে যায় মেয়েটির তাকে সেদিন কলেজে বলা সেই কথা, পরে হয়তো আবার কোনোদিন কোনো জায়গায় আমাদের একসাথে দেখা হবে। সব কিছু পাল্টে গেল, মেয়েটির কাজল কালো চোখ দুটো একদম একই রকম আছে। মেয়েটির চোখের ভাষা দেখে রাকেশ বুঝতে পারে মেয়েটিও হয়তো তাকে তার মতো ভালোবেসেছিল, কিন্তু ভাগ্য তাদের মিলনে বাধা দিয়েছে। রাকেশের জীবনে প্রথম ভালোবাসা ছিল মোনালিসা, প্রথম প্রেম ছিল মোনালিসা, কিন্তু সে কোনোদিন তাকে জানানোর সুযোগই পায়নি। জীবনে তার স্ত্রীর আগমন হলেও মনের কোনো এক কোণে মোনালিসার জায়গাটা কেউই নিতে পারেনি, তাই সে সবার প্রপোজালকেই প্রত্যাখ্যান করেছে। আর এজন্যই হয়তো সবাই বলে সত্যিকারের ভালোবাসার কখনো মিলন হয় না। অরিজিৎ সিং এর ভাষায়, ইস্ক সচ্চে বহি জিসকো মিলতি নেহি। সম্পর্কের মৃত্যু হলো, ভালোবাসার মৃত্যু হয় না, ঋতুচক্রের মতো সেই ভালোবাসা ভালোবাসার মানুষটার সাথে ঠিক সাক্ষাৎ করিয়ে দেয়, কোনো একদিন, কোনো এক অচেনা স্থানে, কোনো এক অচেনা ভাবে। হোক সে ভালোবাসা সম্পূর্ণ, অর্ধপূর্ণ বা অপূর্ণ, অবশ্যই যদি সেই ভালোবাসা সত্যি হয় ও হৃদয় থেকে হয়, কারণ এই পৃথিবীটা গোল, তাই দেখা একদিন ঠিকই হবে তার সাথে,
কোনো এক অচেনা আবহাওয়ায়, এক অচেনা গাছের তলায়, রাস্তার ধারে ঝরে পড়া শুকনো পাতার উপর। অ্যান্ড ফর দিস রিজন উই অল সেজ দ্যাট ট্রু লাভ হ্যাজ নেভার ডেথ।